নতুন নতুন প্রযুক্তি ব্যবহার করে 2030 সালের আগেই টেকসই উন্নয়ন লক্ষ্যমাত্রা পূরণের আহ্বান জানিয়েছে জাতিসংঘ আর এর জন্য বাংলাদেশের মতো উন্নয়নশীল দেশগুলোকে সহায়তার তাগিদ দেয়া হয়েছে নিউইয়র্ক থেকে সঞ্জয় চাকের রিপোর্ট টেকসই উন্নয়ন লক্ষ্যমাত্রা বা এসডিজির 17টি লক্ষ্যের বাস্তবায়নে কিভাবে নতুন প্রযুক্তির ব্যবহার বাড়ানো যায় তা নিয়ে দীর্ঘ আলোচনা হয়েছে জনসংখ্যা ও উন্নয়ন সংক্রান্ত কমিশনের 39তম অধিবেশনে এন্ড আই এম গ্ল্যাড টু সি দ্যাট বাংলাদেশ টেকিং এ অ্যাকটিভ রোল এন্ড বাংলাদেশ এক্সপেরিয়েন্স শর্ণ কিশোরী মে বি অফ ইন্টারেস্ট ফর আদার মেম্বার কান্ট্রিজ বিভিন্ন দেশের মন্ত্রীদের পাশাপাশি বাংলাদেশের স্বাস্থ্য প্রতিমন্ত্রী এসডিজি কার্যক্রমের চিত্র তুলে ধরেন আর স্বর্ণ কিশোরী নেটওয়ার্কের মাধ্যমে কিভাবে বাংলাদেশের কিশোরীদের স্বাস্থ্যচিত্র তুলে আনা হচ্ছে তার বর্ণনা দেন নেটওয়ার্কের প্রধান ফারজানা ব্রাউনিয়া We want them to know about reproductive and sexual health, nutrition and dietary habits, personal health and hygiene, mental health and emotional well-being, healthy lifestyle and age and marriage. We have three layers. We will be having 15,000 trained girls who are having dress and they work for other peer group and girls. এই উদ্যোগকে স্বাগত জানান জাতিসংঘে কর্মরত প্রবাসীরা। আমাদের অন্যত উন্নয়নশীল দেশ যেগুলো সেগুলোতে এখন পর্যন্ত অনেক নতুন টেকনিক বা মেথড আসেনি সেখানে ক্যাপাসিটি বিল্ডিং এর প্রয়োজনীয়তা রয়েছে সংঘ সদর দপ্তরে আজকে স্বর্ণ কিশোরীদের দেখে আমার সত্যি ভালো লেগেছে এই কিশোরীরাই একদিন বিশ্বে কোনো না কোনো জায়গায় তাদের অবস্থান করে নেবে নিউ ইয়র্ক প্রবাসী শাহনা আব্দুল্লাহকে আহ্বায়ক করে স্বর্ণ কিশোরী নেটওয়ার্কের যুক্তরাষ্ট্র চ্যাপ্টার চালু করা হয় এ বিষয়ে সমঝোতা স্মারক সই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন অ্যাটর্নি মঈন চৌধুরী সহ অন্য আইনজীবীরাও সঞ্জয় চাকি চ্যানেল আই নিউ ইয়র্ক যুক্তরাষ্ট্র